কথায় বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর এই আপ্তবাক্যটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসবের সময় সারা বিশ্বের সামনে ফুটে ওঠে। শারদ উৎসব পাশাপাশি দীপান্বিতা উৎসব শেষ হয়েছে প্রায় এক মাস হলো, আর এই উৎসবগুলির আনন্দ অন্তত একদিনের জন্য আবার ফিরিয়ে আনতে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব প্রতি বছর আয়োজন করে একক সম্মান, শারদ সম্মান ও দীপান্বিতা সম্মান। এবছর দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে শারদ সম্মান জেলার তিনটি ক্লাবকে তো দেওয়া হয়েছেই, পাশাপাশি জার্নালিস্ট ক্লাবে শারদ সম্মান আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বাংলাদেশেও। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে এবছর বাংলাদেশের দিনাজপুরের বাসনিয়া পট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, ভারত সেবাশ্রমের স্বামীজি বিশ্বরূপানন্দজি মহারাজ, বালুরঘাটের সেন্ট পিটার্স স্কুলের ফাদার জয় বালান, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। ওপার থেকে আন্তর্জাতিকভাবে কোনো দেশে আমরা এর আগে যাইনি, এই প্রথম এসেছি এবং সেজন্য আমাদের অনুভূতিটা অন্যরকম। আপনাদের পুজোতে এবার থিম কি ছিল? আমাদের পুজোতে থিম ছিল, আমাদের পুজোর প্রতিমাটা পুরো ককশিটার প্রতিমা ছিল, পুরোটাই ককশিটের ছিল। এবং আমাদের পুজো করার জন্য আমরা একটি ছোট্ট মাঠের প্রতিমা বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, তার নিচে একটি ছোট্ট মাঠের প্রতিমা ছিল, কারণ ককশিটের প্রতিমাতে পুজো করা যায় না, কিন্তু আমাদের পুরো প্রতিমাটাই ছিল ককশিটের। আমি একজন মুসলিম, আমাদের বাংলাদেশে দিনাজপুরে যে পূজাগুলো হয় সেখানে মুসলিম হিন্দু ভেদাভেদ থাকে না। বিজয়া দশমীর দিন আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে আমরা সেখানে বিসর্জনে যাই এবং সেটা একটা আনন্দ করি। আমরা একটা আমাদের একটা বড় উদযাপন দুর্গাপূজার বিজয়া দশমীতে একটা আমাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় এবং আমাদের মাননীয় সেক্রেটারি জনাব সত্য ঘোষ তিনি মঞ্চে বলেছেন যে আমাদের যে খাবারগুলো ভোগগুলো সেটা আমাদের মুসলিম ভাইরা আমরা তাদেরকে সহযোগিতা করি। এবং আমাদের গত বছর বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গার একটি সূত্রপাত হয়েছিল, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা খুব শক্ত হস্তে দমন করেছে এবং বাংলাদেশের সকল হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলে মিলেমিশে আমরা বড় বড় উৎসব পালন করি, আগামীতেও করব। আমি আন্তরিকভাবে জার্নালিস্ট ক্লাব বালুরঘাটকে ধন্যবাদ জানাই।